করে দিচ্ছি, ওয়েট করো। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। Why does money have time value? এটা লিখে আনসার লিখবে, ম্যাথটাও লিখে দিচ্ছি। স্যার নিয়েন না স্যার, স্যার ইয়েস স্যার ফিউচার ভ্যালু ম্যাথ দিয়েন স্যার, ফিউচার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা তো একটাই স্যার, একদম নিয়েন না স্যার। ইন ইউর সেভিংস অ্যাকাউন্ট সবাই লিখো, যা করেছি আমরা ওর মধ্যে থেকেই দিব, নতুন কিছু না, এমন কিছু দিব না যেটা পারবে না। কোশ্চেন তো একটা দেখেই বুঝতে পারছো এগুলি পড়া হয়েছে। স্যার আমার তো স্যার বই নেই স্যার, থিওরিটা ওরকম ভাবে দেখতে পারি না। ক্লাস করেছো না? ক্লাসে এগুলি আলাপ হয়েছে যা মনে আছে লিখো। এই দুইটা কোশ্চেন লিখে দিলাম, সবার লেখা হলে ইয়েস বলো, তারপরে আমি টাইম শুরু হবে। স্যার প্রশ্নটা তুলি করব নাকি স্যার স্ক্রিনশট দিয়ে আস্তে আস্তে করব স্যার? করো তোমার যেমনি সুবিধা হয়। জি তবে স্যার, তুমি যদি কোশ্চেন না লিখো, গিভেন ইনফরমেশনের মধ্যে কোশ্চেনের ইনফরমেশন গুলি লিখে নিও, ঠিক আছে? গিভেন ইনফরমেশন লিখতে হয় না, ওইটা অন্তত লিখো যদি কোশ্চেন না লিখো। আর কোশ্চেন লিখলে তো ভালোই। কি শফিক, ভিডিও অফ হয়ে গেল কেন? রনি দেখা যাচ্ছে আমাকে? জি, তোমার ফেস দেখা যাচ্ছে কিন্তু কি লিখতেছো তা তো দেখা যাচ্ছে না। সেটা কিভাবে দেখাবো সেটাই ভাবতেছি। ওই যে ফয়সাল বসছে দেখো না, ফয়সালকে দেখা যাচ্ছে, ওর হাতে কলম দেখা যাচ্ছে, লিখতেছে ওইভাবে স্যার বসে। আমার দেখা যাচ্ছে স্যার, আবিদ সিয়াম কেও দেখা যাচ্ছে, এইভাবে বসো। এই যে তন্ময়, ভালো মতো বইতে হবে ভাই, ঠিক আছে।
এই যে ভালো মতোই বইছি, আর কেমনে যে সিয়াম যেমনি বসছে এভাবেই বসো, সিয়ামকে দেখা যাচ্ছে সে লিখতেছে ওইভাবে বসো। তোমাকে দেখা যাচ্ছে এখন? আমি জি ঠিক করে বলছি। ঠিক আছে শফিক লিখো। আচ্ছা কোশ্চেন লেখা শেষ হয়েছে কিনা বলো। স্যার কোশ্চেনটা এখানে একটা স্ক্রিনে আসলে ভালো হতো, সেটা নিয়ে আছি একটু ঝামেলা স্যার। তুমি স্ক্রিনশট নিয়ে নাও, তোমার যেমনি সুবিধা, তোমার যেমনি সুবিধা তেমনি করে নাও। তাহলে তো আবার স্ক্রিনে আইসে দেখতে পাচ্ছি। তো লিখে নাও, এতক্ষণ তো লেখা হয়ে যায়, তুমি যতক্ষণ ইয়া করতেছো কথা বলতেছো লেখা তো শেষ হয়ে যাওয়ার কথা। স্যার শুরু করবো? কোশ্চেন শেষ হয়েছে কিনা লেখা? জি স্যার, জি স্যার। ওকে ফাইন, তো শুরু করো। টাইম স্টার্টস ফ্রম নাও। এখন কয়টা বাজে? আচ্ছা 2:58, তো ধরো 3টা বাজে, আমরা শেষ করব 3টা কত 15 মিনিট, 3টা 20-এ শেষ করব। 20 মিনিট দিলাম, 3টা 20-এর মধ্যে শেষ করে ওই যে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে ছবি তুলে দিয়ে দিবি। স্যার মাত্র 20 মিনিট টাইম? জি, এতক্ষণ লাগবে না তো, তোমার 15 মিনিটে হয়ে যাবে। আরো অন্যান্য কাজের জন্য আরো 5 মিনিট দিলাম। স্যার অন্যান্য তো কোনো কাজ নেই স্যার, অন্যান্য কাজ ছবি তোলা আর সেন্ড করা। জি কল পরীক্ষার মধ্যে আবার কল কি কেটে দাও। তুমি পরীক্ষার মধ্যে তো কল রিসিভ করবে কেন, কেটে দাও। স্যার টাইম ভ্যালু, হোয়াট ইজ দ্য টাইম ভ্যালু স্যার? এটা কি শুধু ডেফিনিশনটা লিখবো স্যার? ডেফিনিশন লিখবা এবং ওয়াই মানি হ্যাজ টাইম ভ্যালু কারণগুলি পয়েন্ট আউট করে লিখবা, আর ম্যাথটা করবা। এই তো ডেফিনেশন লিখলে এক্সাম্পল সাথে লিখতে হয়, মনে করিয়ে দিলাম সবাইকে। ওয়েন ইউ আর রাইটিং এনি ডেফিনেশন গিভ অ্যান এক্সাম্পল। আমি পরে আসতেছি। পরে খাওয়া দাওয়া করবো। কি অনেকের ভিডিও অফ হয়ে গেল কেন? রাজীব হোসেন তোমার ইয়ে নাই ক্যামেরা? রাজীব হোসেন শুনতে পাচ্ছ কি? আসিফ লিখতেছ? জি স্যার। মেহেদি হাসান লিখতেছ? জি স্যার, জি স্যার। ওকে স্যার, হ্যালো স্যার। রাজীব কি শুনতে পাচ্ছ? রাজীব স্যার হ্যাঁ
শুধু হচ্ছে আমার ফোনটা অনেক অনেক বেশি দিকটাছে, তো ইমার্জেন্সি মনে হয় সম্ভবত। হ্যাঁ ইমার্জেন্সি মনে হয় সম্ভবত। ইমার্জেন্সি কি, তুমি জব করো, অফিস থেকে ফোন দিছে? না 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 স্যার, তাইলে তাইলে আর ইমার্জেন্সি নাই, তাইলে তুমি কেটে দাও। আচ্ছা বলতে দাও আমার ফোন তোমার এখন কে ফোন দিছে সেটা তুমি জানো? আসার আছে তো আমি বের করতে হবে না স্যার? আফটার 3 ইয়ার্স দিয়ে কি বুঝো তাই করবে স্যার? আমার প্রশ্ন ছিল স্যার, ইনপুটার প্রশ্ন আছে পাই না স্যার, আমার নেটের সমস্যার জন্য স্যার বাকি দিন। আচ্ছা হ্যালো স্যার, জি ইনপুটার প্রশ্ন আছে একটু পাই না স্যার। আমি কিন্তু তুমি ভিডিও গুলি দেখলেও তো কিছু পারার কথা, তুমি কি করছো এতদিন? অন্যরা পাইলো তুমি পাইলে না, কেমনে হলো? কেউ না পাইলে বুঝতাম যে কেউই পাই নাই। তোমাদের গ্রুপেও তো দেয়া আছে সব লিঙ্ক গুলি আমি বলে দিছি যে আমাকে নতুন যে গ্রুপটা আছে সেটার সাথে অ্যাড করে দিতে, এখন অ্যাড করে দেয় না আমাকে। এটা তুমি এখন পরীক্ষার সময় বললে হবে স্যার? এটা আগে বলবা তুমি স্যার। আমি বলছিলাম আপনাকে স্যার, আপনি আমাকে অ্যাড করে দিয়েছেন ওই যে এনজিটি আছে না স্যার, আপনি 8921 কুশ বলতে নাকি এটা 89 না স্যার? হুম ওইটা অ্যাড করে দিয়েছেন স্যার, আমাকে এটা অ্যাড করে দিন স্যার। এটা হয়তো আমার খেয়াল ছিল না তোমার এই ইয়ার যে স্যার, এটা ইয়ার স্যার সেমি অ্যানুয়াল স্যার বুঝলাম, কিন্তু স্যার 3 বছর একটা স্যার কিভাবে ইয়া করব? তুমি জানো সেই নিয়ম অনুযায়ী চেঞ্জ করো। 331 তোমার রিয়া নাম কি জানো? ফয়সাল আহমেদ পুরোটাই আছে লেখা। তুমি মেসেঞ্জারে ই করো তো আমাকে একটা নক করো স্যার, আমি একটু বের হতে হবে স্যার, একটু বের হই বের করি স্যার, তাহলে শেষ করে তারপরে নক করো। আমি তো একদম পাই না ফোন কানেক্ট করতে। কিছুই পারো না তুমি? না স্যার। তুমি ক্লাস তো করলে এক দুই দিন, তারপরে তুমি ভিডিও দেখলে তো কিছু না স্যার। আমি একটা ক্লাস করছি স্যার, একটা ক্লাস লাস্ট যে ক্লাসটা ছিল ফার্স্ট 5 নম্বর ক্লাস একটা করছি। এরপরে এক সপ্তাহ গেল, তুমি এখন এগুলি বললে হবে স্যার? বলছিলাম তো স্যার, ওই যে ওদের গ্রুপে লিখে দিছি স্যার আমাকে দেওয়ার জন্য। আজকে বলছেন ভাই, আজকে নক দিবেন আপনি? আজকে সকালে নক দিবেন? আজকে দিলে হবে, এটা তো আগে দিতে হবে স্যার। উনি আজকে নক দিছে, আগে বললে তো স্যার আমরা আগেই অ্যাড করে দিতাম। সেটাই তো, তুমি আগে আমাকে নক করতে স্যার, আমি ওদেরকে পাচ্ছি না, আপনি একটু অ্যাড করে দেন স্যার। আমি আরো বলেছি একটা জিনিস স্যার, আমাদের সাবজেক্টটা 321 কিন্তু স্যার আপনি যেটা করছেন সেটা 331 স্যার, যে এখানে একটু পার্থক্য ছিল এই জন্য আমি এটা খেয়াল করিনি স্যার। এটাই ঝামেলা পড়ে গেছে। 331 মানে কই 331?
স্যার ফিনান্স আপনি 300 ক্লাস নেন না স্যার? একটা ফিনান্স এই ক্লাসটা তো 321, বিকেলের ক্লাস তো 221 স্যার, 221 জি স্যার, জি স্যার 221 আমি আলাদা করেছিলাম স্যার, ওইটা আমাকে অ্যাড করে দিয়েছেন স্যার। ওইটা তোমার নাই? না ওইটা আমার নাই, ওইটা আমার নাই। ও আচ্ছা, তাহলে সেটা হয়তো ভুলে ভুলে এখানে না দিয়ে আমি ওইখানে দিছি। জি স্যার, এই কারণে আমি ওইখান থেকে তুমি লিভ নিয়ে নিও, ওইখানে আবার অ্যাড করে দিব। আচ্ছা ওকে স্যার। আগে তুমি বলবা না যে স্যার আমাকে ওইখানে দিবেন স্যার? আমি স্যার আমি খেয়াল করি নি স্যার ফার্স্টে, পরে আমি খেয়াল করছি স্যার, এইজন্য আজকে আজকে খেয়াল করছি স্যার, এইজন্য আমি ওই গ্রুপে আজকে মেসেজ দিছি যে আমাকে নতুন করে একটু অ্যাড করে দিন। এটা কোন কথা বললা তুমি স্যার? আজকে আজকে আমার একটু মাফ করে দিন স্যার, নেক্সট টাইম থেকে স্যার আমি ইনশাআল্লাহ পড়ে তারপরে একটু আর বই ম্যানেজ করতে পারি স্যার, বই ম্যানেজ করতে পারি নি স্যার। বাট এক্সামের জন্য স্যার আমি দুদিন বই খোঁজাখুঁজি করছিলাম, পাইনি আর কি। গতকালকে স্যার নীলক্ষেত বন্ধ ছিল, আমি নীলক্ষেত মেসেজ দিছিলাম ওই ইয়ার মাধ্যমে, তো তারা বললো যে নীলক্ষেত বন্ধ, তো এখানে আবার বাংলা বাজার নিউ বইগুলো আছে। তুমি তো সব সমস্যা তোমার, মঙ্গলবারে নীলক্ষেত বন্ধ, তুমি ওই দিন নক করো, তুমি জানো না মার্কেট কোন দিন বন্ধ থাকে, তুমি তো কিছুই জানো না। তারপরে তুমি জানো না আমাদের ক্যাম্পাসে ইয়ে আছে, লাইব্রেরিতে বই আছে। ক্যাম্পাসে যাওয়া হয়নি স্যার, ক্যাম্পাসে যাওয়া হয়নি স্যার। আজকে জন্য আমাকে একটু সার দিয়েন স্যার, নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আমি জব করো কোনো স্যার, স্যার কোচিং এ স্যার, কোচিং ক্লাস নেই তো সেটা তো লেখাপড়ার মধ্যেই, তাহলে তো তোমার পড়াশোনার মধ্যে তো আর ঝামেলা হওয়ার কথা না, ওটাও তো একটা পড়াশোনা স্যার। মানে টিউশন তো অনেক স্যার, এই জন্য আরেক ঝামেলা। টিউশন থাকে স্যার আর ওর লাগে ক্লাস নেই স্যার। টিউশন থাকুক, সেটাও তো পড়াশোনা, পড়াশোনার বাইরে তো না? না না, পড়াশোনা বাইরে না স্যার, পড়াশোনার মধ্যেই আছে স্যার। বই কালেকশন এগুলির গুরুত্ব থাকার কথা ছিল। জি স্যার, আমি এত ভুল করে ফেলছি, আমি আসলে আগে থেকে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, আগে থেকে আমি এটা জানিনি। পরশুদিন রাত্রেবেলা থেকে খোঁজাখুঁজি শুরু করছি, তো পরশুদিন রাত্রেবেলা আমি খুঁজে দেখি যে আসলে মানে আগামী গত মানে গতকাল নীলক্ষেত বন্ধ আর কি, তো এটা আমার জানা ছিল না, আমি হঠাৎ ভুলে গেছিলাম আর কি, মনে পড়ছে গতকালকে। আর বাংলা বাজার স্যার নিউ কন্ডিশন, নিউ এডিশন এর স্যার পাওয়া যাবে, এই জন্য বাংলা বাজার যাওয়া হয়নি, ফোর্টিন এডিশন পাওয়া যায় না খুব সম্ভবত স্যার, আমি অবশ্যই যাইনি সেখানে, তো সবাই সাজেশন করলো যে নীলক্ষেতে সবচেয়ে বেস্ট হবে যাওয়াটা, এখন তো মঙ্গলবার দিন বন্ধই ছিল স্যার, কি করবো স্যার, হাত অপশন ছিল না, আর ভার্সিটি তো যাওয়া হয়নি। তুমি আমাকে ইয়ে করো, মেসেঞ্জারে নোট করো। আচ্ছা ওকে, আমি বেরোলাম স্যার। খিতানি নফ হয়ে গেল কেন? রনি কই গেল? রনি আছে তো, নিচে নেমে গেল, ক্যামেরা উপরে উঠে গেল কেন? মোবাইলটা ধরে লেখা যাচ্ছে না। আচ্ছা তো কোথাও রেখে দিবে স্যার, মোবাইল ধরে লেখা যাচ্ছে না স্যার। হ্যালো স্যার, আপনি আপনার একটা ফেসবুক আইডি আছে তাসলিম হাসান, সেখানে আমি আগে নক দিয়ে দিছি স্যার, আগে একটা নক দিছি স্যার। আসলে সবই তোমার ঝামেলা স্যার, আমি নক দিছি আপনাকে, দেখেন একটু কষ্ট করে স্যার। তুমি হাসান নামে আমাকে নক করো, হাসান দেখো আইডি আছে, শুধু হাসান লিখে। আচ্ছা ওকে স্যার। তুমি কিছুই জানো তো না তো, দেখছি সবাই এখানে গ্রুপে অ্যাড হয়েছে, তুমি গ্রুপের খবর রাখো না। আমি আপনাকে স্যার মোবাইলে একটা মেসেজ পাঠিয়েছিলাম স্যার, আমার ফেসবুক আইডি একটা লিংক পাঠিয়েছিলাম স্যার আপনার মোবাইলে।
পাঠাও, আবার পাঠাও। আমি লিংকটা আবার পাঠাবো স্যার আপনার আইডিতে, নাম্বারে, আপনার নাম্বারে পাঠাও। আচ্ছা, ওকে স্যার, ওকে স্যার। হয়ে গেলে ছবি দিলে সাথে সাথে পাঠাই দিবে, যার আগে হবে সে আগে পাঠাবে। ওকে স্যার। তিনটা বিষয় তো অটো ক্লোজ হয়ে যাবে, এর আগেই তো তোমাকে পাঠানো ইনশিওর করতে হবে। আর 8 মিনিট আছে বাকি। স্যার কারেন্ট চলে গেছিল স্যার। আচ্ছা আচ্ছা, থাক সমস্যা নাই, ম্যাথ তো আর তুমি দেখে করতে পারবে না, তোমার নিজেরই করতে হবে। একজন এটা পেয়েছি লাস্টে 661, এটা কার নাম্বার স্যার? আমার নাম লিখেছো স্যার? নাম লিখে তো খেয়াল নেই। তা উপরে নাম আর রোল নাম্বারটা লিখবে না, নিলে আমি বুঝবো কেমনে কার। মেসেজে লিখে দিতেছি। তোমার ইসের এক্সামের ওই কাগজের উপরে নাম রোল নাম্বার সবাই লিখে নিও, যারা না লিখো নাই শুরুতে নাম এবং রোল নাম্বার এই দুটো লিখে নিও। জি স্যার। পাঠিয়েছে তাই না? জি স্যার। গ্রুপে তো সবাই দেখবে, ওইখানে পাঠাবে কেন? আমার মেসেঞ্জারে দিবে অথবা এই যে হোয়াটসঅ্যাপে দিবে। হোয়াটসঅ্যাপ নাম্বার, নাম্বারটা তো নাই স্যার আমার। নাম্বার তো গ্রুপে দিয়ে দিলাম স্যার। স্যার আপনার নাম্বার কি পাঠাইছি স্যার? আমার ফেসবুক লিংক, আইডি লিংক। দেখো তুমি নিজের নাম কি সেটাও তুমি উল্টা পাল্টা বললো, আমি তোমার খুঁজে পাবো কেমনে? আমি তোমাকে জিজ্ঞেস করলাম FAI, তুমি বললা ইয়েস। আর এখানে লেখা FOY। জি স্যার, আমি FOY বলছি স্যার, FOY আছে। তুমি তোমার নামে এখানে কি লেখা? লেখাতে FAI লেখা। তোমার এই যে মেসেজ, এই তুমি যে এখানে জুমে ঢুকলা, তোমার এখানে কি লেখা স্যার? FAI লেখা স্যার। কি লেখা তুমি নিজে দেখো না, ফেসবুকে দিয়ে দিলাম। FAI লিখেছো? আমি তো FAI দিয়ে সার্চ করেছি। আমার এখানে দেখা যাচ্ছে FOY। তুমি তো আমার আমার ফেসবুক ফ্রেন্ড হিসেবে আছো তুমি, তাহলে তুমি আমাকে খুঁজে পাইলে না কিভাবে স্যার? হাসান নাম্বার মানে আসে না স্যার। হাসান নাম্বার ফেসবুক ফ্রেন্ড হিসেবে আছো আবার বললো যে? আচ্ছা দেখি, তাহলে অন্য আইডিতে আছো কিনা। জি স্যার, অন্য ওই যে আটটা আইডি আছে না স্যার, ওইটা তো আছে স্যার। তসলিম হাসান স্যার, ওইটা তো আছে, ওটা আমি মেসেজ দিয়ে রাখছি একটা। তুমি এই FAIRY দিয়ে তো জানলে তো নালতে আমি আগে খুঁজে পাইতাম স্যার। আমি তো আমার নাম তো এখন এখানে শো করতেছে স্যার, FOY, FOY আছে আমি। আর আমারটা পেয়েছে স্যার। এখানে ফয়সাল কয়জন? এখানে ফয়সাল কয়জন স্যার? আমি একজন আছি। তাহলে তুমি জুমে তাকাও, এখানে তোমার নাম কি লেখা এখানে স্যার? এখানে জুমে থাকা, এটা তো স্যার আমার মেসেঞ্জার আইডি স্যার। মেসেঞ্জার নাম হলো কি স্যার? FOFAI স্যার। নামের স্পেলিং সব জায়গায় সেম রাখবে না স্যার? ওখানে ফেসবুক আইডি FOI লেখা স্যার, ফেসবুক আইডি। আর মেসেঞ্জার লেখা হলো স্যার FAI, MD FAI স্যার। আর এখানে স্যার স্যার ফয়সাল আহমেদ, FOYSL, AHMD স্যার।
আপনি যেটা কল দিয়েছিলেন এটাই আমার নাম বলা কিসে পাঠাইছো হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে তো আসিফ হোসেন পেয়েছি শুধু। হ্যাঁ আবার চেক করি দাঁড়াও হোয়াটসঅ্যাপ। হ্যাঁ ঠিক আছে লাস্টে 258 পেয়েছি। হ্যাঁ রনি জি স্যার ইনামুল হক রনি না জি স্যার জি পেয়েছি। হ্যালো স্যার আমি পাঠিয়েছি স্যার। পেয়েছেন স্যার? কিসে পাঠাইছো স্যার? আপনার ফেসবুক মেসেঞ্জারে স্যার, পার্সোনাল ভাবে স্যার আপনার আইডিতে পাঠাইছি স্যার। আচ্ছা চেক করি দাঁড়াও। চেক করেন স্যার। মেহেদী হাসান স্যার ধন্যবাদ। স্যার ফার্স্টের পেজে তো স্যার ওই খালি জায়গা নাই, আমি নাম বলতে লাস্ট পেজে লেখা দেই। জি স্যার মেহেদী হাসান স্যার। জি জি এসছে স্যার। আমি পাঠাইছি হোয়াটসঅ্যাপে স্যার। পাইছেন স্যার আমারটা স্যার? আচ্ছা মেহেদী হাসান রিসিভ লিখে দিছি দেখো। জি স্যার পেয়েছি স্যার, থ্যাংক ইউ স্যার। শফিকুল ইসলাম তন্ময় পেয়েছি। জি স্যার। এই টাইম ওভার কে পাঠাওনি স্যার? পাঠাইতেছি স্যার। বাকি কে কে আছো পাঠাওনি? কে কে পাঠাওনি? কে কে বলো। আপনি তো স্যার হোয়াটসঅ্যাপে পাইতেছি না স্যার। ওই যে নাম্বার দিলাম না, ওরা তো হোয়াটসঅ্যাপে পাঠাইলো। আমার ফোন নাম্বার দিলাম তো, ওরা পাঠাইলো যে গ্রুপে নাম্বার দেয়া আছে দেখো, আর না হলে মেসেঞ্জারে দাও। তুমি ছাড়া আর কেউ আছে বাকি? এই তার মানে কি সবাই পাঠিয়েছো? কনফার্ম করো। আমি একজন একজন জিজ্ঞেস করি স্যার। আমি 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 পাঠাইনি স্যার। একজন একজন জিজ্ঞেস করি,
আবিদ সিয়াম পাঠিয়েছো? স্যার এই যে স্যার আপনার আইডিটা সার্চ করতেছি স্যার। আচ্ছা, তারপরে শফিকুল ইসলাম? জি স্যার। ইয়েস রনি, ইয়েস তানিন? জি না স্যার। পাঠাও তাড়াতাড়ি পাঠাও। তারপরে আসিফ? জি স্যার। ইয়েস। তারপরে মেহেদি হাসান? তাড়াতাড়ি পাঠাও। আবিদ পেয়েছি। তানিন, তানিনেরটা বাকি আছে? জানিন পাঠাওনি স্যার? হোয়াটসঅ্যাপ নাম আছে স্যার? হোয়াটসঅ্যাপ নাই। হোয়াটসঅ্যাপ নাই, মেসেঞ্জারে দাও। হোয়াটসঅ্যাপে দিতে হবে, আবার ডাউনলোড করতে হবে, এত ঝামেলা করার দরকার কি? তুমি মেসেঞ্জারে দিয়ে দাও। তুমি গ্রুপে আছো না? ওইখানেই তো আমার মেসেঞ্জার আইডি আছে, ওখান থেকে ঢুকে দিয়ে দাও। কই তানিন? কি তানিন কি করছে?
স্যার আমি কি লিভ নিব স্যার ক্লাস আছে আমার তোমাকে আমি নক করছি দেখো তুমি রিপ্লাই দাও স্যার নক করেছেন মেসেঞ্জারে দেখো এই তানিন কি কই গেল তানিন কি লাইনে নাই তো দেখা যাচ্ছে না আচ্ছা সবাই শুনতে পাচ্ছ জি স্যার স্যার আসেনি স্যার স্যার আসেনি স্যার তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি মেসেজ পাঠাইছি তুমি না পাইলে আমি কি করব তুমি তো দেখি সব জায়গায় ঝামেলা করতেছো তুমি আচ্ছা আমি মেসেজ মেসেজ রিকোয়েস্ট চেক করেন ভাই তুমি তো কিছুই জানো না দেখতেছি এত আনস্মার্ট হলে চলবে ফ্রেন্ড ফ্রেন্ড লিস্টে না থাকলে মেসেজ করতে বের করতে হয় জানো না মেসেজ রিকোয়েস্টের মধ্যে গিয়ে খুঁজো তো আমরা যেটা বলছিলাম আজকে তাহলে এই এক্সাম শেষ করলাম কালকে আমরা আবার পড়াশোনায় ফিরে আসবো তো আজকে কয়জনে পরীক্ষা দিয়েছো তোমরা টোটাল কয়জন ছিলে স্যার ছয়জন না শুধু ইয়া মাহফুজ বোধহয় ঢাকার বাইরেও মিস করেছে আর ফয়সাল এই দুইজন তাইলে বাকি আর বাকি সবাই অ্যাটেন্ড করেছে স্যার এই জায়গায় স্যার আরেকজন ছিল স্যার পরীক্ষা দিছে ও স্যার মনে হয় কারেন্ট গ্যাস চলে গেছে তো তো অথবা নাই একটু এক্সাম দিছে স্যার আচ্ছা আচ্ছা এই স্যার তানিনের কথা বলছো না স্যার এই যে আসছে স্যার এই যে শফিক শফিক পাঠাইছি না আমাকে পাঠাইছি না জি স্যার পাঠাইলে তো জি স্যার পাঠাইছি শুধু তানিন পাঠাই চলে গেছে হয়তো স্যার আমরা ক্লাস রেখে দেই স্যার উনি আপনার সাথে যোগাযোগ করবেন ওকে ইনশাল্লাহ তো আজকে তো আমরা শেষ করলাম তাহলে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো দোয়া থাকলো কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে ওকে স্যার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম